प्रिय शिक्षार्थी, नड़िया बिहारीलाल सरकारी उच्च विद्यालय कर्तृक आयोजित ऑनलाइन क्लासेर पक्ष थेके तोमादेरके जानाई आंतरिक प्रीति ओ शुभेच्छा। आशा करी तोमरा भालो आछो। आज तोमादेर सामने निये एसेछि एसएससी वोकेशनल शाखार नवम श्रेणीर एकटी पाठ लोहा। ताहले चलो आमरा पाठटी आरम्भ करी। तोमरा खाता कलम निये प्रस्तुत हो। তোমাদেরকে স্বাগতম জানিয়ে ক্লাসটি শুরু করছি। শিক্ষক পরিচিতি, আমি নীরেন্দ্রনাথ মুন্সি, ট্রেড ইনস্ট্রাক্টর, নড়িয়া বিহারীলাল সরকারি উচ্চ বিদ্যালয়, নড়িয়া শরীয়তপুর। পাঠ পরিচিতি নবম শ্রেণী এসএসসি ভোকেশনাল শাখা, বিষয় বিল্ডিং মেইনটেনেন্স, ওয়ান অধ্যায় নবম। प्रिय शिक्षार्थी, तुम्हरा भालो करे लक्ष्य करो, एखाने कतगुलो चित्र तुम्हारे सामने उपस्थापन करेछी। चित्रगुलो देखे भालो करे चिंता करो, आसले चित्रगुलो द्वारा कि बुझानो हयेछे निश्चय तुम्हरा बुझते पेरेछो। ताहले देखी, प्रिय शिक्षार्थी, चिन्हित चित्रगुलो कौन पदार्थ दिए तैरी बोलते पारो? लोहा दिए तैरी। ताहले चलो आजकेर पाठ लोहा। लोहा निये तोमादेर सामने आजके आलोचना करा हबे। तोमरा मनोयोग सहकारे पाठटी देखबे एवं खाताय नोट करबे। शिक्षणफल हिसाबे अर्थात आजकेर ए पाठ शेषे तुम्हरा कि शिखबे, आखरी कि बोलते पारबे, लोहा कि बोलते पारबे, विभिन्न धरनेर आखरिकेर नाम बोलते पारबे, लोहार श्रेणी विभाग करते पारबे, लोहार गुणागुण वर्णना करते पारबे, लोहार व्यवहार वर्णना करते पारबे। प्रिय शिक्षार्थी, एखाने एकटी चित्र देखा जाच्छे। চিত্রটি ভালো করে লক্ষ্য করো। এই চিত্রটি আসলে কিসের চিত্র নিশ্চয়ই তোমরা চিন্তা করছো। চিত্রটি কিসের হতে পারে তোমাদের চিন্তার সাথে এটি মিলিয়ে নাও। আসলে এটি একটি খনির চিত্র, অর্থাৎ খনি থেকে কোনো কিছু উত্তোলন করা হচ্ছে। পাশে আরেকটি চিত্র দেখতে পাচ্ছো, অর্থাৎ খনি থেকে এই পদার্থগুলো উত্তোলন করা হয়েছে। খনি থেকে এই পদার্থগুলো উত্তোলন করা হয়েছে। এই পদার্থগুলো হলো আখরিক। আসলে আখরিক কোথা থেকে পাওয়া যায় নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আখরিক হলো এগুলো খনি থেকে পাওয়া যায়, প্রকৃতি খনিজ পদার্থ, অর্থাৎ এটি প্রকৃতি থেকেই পাওয়া যায়। প্রকৃতি থেকে যে খনিজ পদার্থ হতে কোনো ধাতু লাভজনক উপায়ে উৎপাদন করা যায়, ওই খনিজ পদার্থকে ওই ধাতুর আকরিক বলে। তাহলে তোমরা আকরিকের সংজ্ঞা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে প্রাকৃতিক যে খনিজ পদার্থ হতে কোনো ধাতু লাভজনক উপায়ে উৎপাদন করা যায়, ওই খনিজ পদার্থকে ওই ধাতুর আকরিক বলে। ঠিক আছে, আমরা তাহলে পরবর্তী অংশে চলে যাই। বিভিন্ন ধরনের লোহার আকরিক, অর্থাৎ বিভিন্ন ধরনের আকরিকগুলোর সম্পর্কে বিস্তারিত আলোচনায় যাব। তোমরা মনোযোগ সহকারে পাঠটি দেখবে এবং খাতায় নোট করবে। প্রিয় শিক্ষার্থী, এখানে একটি চিত্র লক্ষ্য করছো। আসলে এটা কোন ধরনের আকরিক ভালো করে চিন্তা করো। হোমাটাইট এটি একটি আকরিক, অর্থাৎ লোহার একটি আকরিকের নাম। পাশে আরেকটি চিত্র দেখতে পাচ্ছ, এটিও একটি আকরিক, এটি হলো লিমোনাইট,
अर्थात एखाने दुई धरनेर आकरिक तोमादेरके देखानो हयेछे, एकटा हलो होमाटाइट और अपरटी हलो लिमोनाइट। ताहले এই দুই ধরনের আকরিকের নাম অবশ্যই মনে রাখবে এবং আকরিকগুলো দেখতে কেমন তোমরা চিত্রে ভালো করে খেয়াল করো। হোমাটাইট একটু কালো বর্ণের হয়ে থাকে আর লিমোনাইট একটু বাদামি বা হালকা লাল বর্ণের হয়ে থাকে। এদের সাংকেতিক চিহ্ন সংকেত দেওয়া হয়েছে Fe2O3, এটা হলো হোমাটাইটের সংকেত। আর ডান দিকে লিমোনাইটের সংকেত F2Fe2O3 3H2O। নিশ্চয়ই তোমরা ভালো করে খেয়াল করেছো এবং খাতায় নোট করেছো। তাহলে পরবর্তী অংশে আমরা চলে যাই। প্রিয় শিক্ষার্থী, আরেকটি আকরিকের নাম তোমরা এবার জানবে, চিত্রটি ভালো করে খেয়াল করো। এটিও এক ধরনের আকরিক, এটি হলো ম্যাগনেটাইট যার সংকেত Fe3O4। অপর একটি চিত্র দেখতে পাচ্ছ, এটিও একটি তোমার আকরিকের চিত্র। তাহলে এই আকরিকটির নাম আমরা দেখি, এটি হলো সাইডোরাইট Fe2CO3। আরেকটি দেখতে অনেকটা গোল্ডের মতো, এটিও কিন্তু একটি আকরিক। তাহলে এই আকরিকের নামটা দেখি, আয়রন পাইরাটিস, অর্থাৎ Fe2S2। তাহলে কয় ধরনের আকরিক আমরা দেখলাম? পূর্বে দেখলাম দুইটি এবং পরে দেখলাম আরও তিনটি, অর্থাৎ মোট পাঁচ ধরনের আকরিক দেখানো হয়েছে। প্রথম হলো হেমাটাইট, পরেরটি হলো লিমোনাইট, এর পরেরটি হলো ম্যাগনেটাইট, এর পরেরটি হলো সাইডোরাইট, এর পরেরটি হলো আয়রন পাইরাটিস। তাহলে পাঁচ ধরনের আকরিক থাকে সাধারণত। তোমাদের পরীক্ষায় যদি কোনো প্রশ্ন আসে যে আকরিক কত ধরনের, তোমরা বলবে পাঁচ ধরনের, এবং পাঁচ ধরনের নাম তোমাদের সামনে উপস্থাপন করলাম এবং চিত্রসহ তোমাদেরকে দেখানো হলো। তোমরা নিশ্চয়ই খাতায় নোট করেছো। প্রিয় শিক্ষার্থী, এবার একটি প্রবাহ চিত্র তোমরা দেখতে পাচ্ছ, অর্থাৎ এখানে আকরিক, এই আকরিক থেকে কিভাবে আস্তে আস্তে লোহা পরিণত হয়েছে তার একটি প্রবাহ চিত্র। তাহলে লোহা আসলে সরাসরি খনি থেকে পাওয়া যায় না, খনি থেকে কী উপায়ে পাওয়া যায়? এটি আকরিক হিসাবে পাওয়া যায়, তারপরে এটাকে পরিশোধিত করে ধীরে ধীরে লোহায় পরিণত করা হয়। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে লোহা কী। লোহা সরাসরি খনি থেকে পাওয়া যায় না, এটিকে আকরিক হিসাবে পাওয়া যায়, পরে আকরিকগুলোকে পরিশোধিত করে লোহায় রূপান্তর করা হয়ে থাকে। লোহা খনিজ পদার্থ, এটি আকরিক থেকে পাওয়া যায়। তাহলে লোহার সংজ্ঞা তোমরা বলতে পারবে, লোহা খনিজ পদার্থ, এটি আকরিক থেকে পাওয়া যায়। প্রিয় শিক্ষার্থী, এবার আসি আমরা লোহার শ্রেণী বিভাগ, অর্থাৎ বিভিন্ন ধরনের লোহা তোমাদের সামনে উপস্থাপন করব, চিত্রসহ সুন্দরভাবে বুঝিয়ে দেব এবং এদের বৈশিষ্ট্য নিয়েও আলোচনা করা হবে। তোমরা মনোযোগ সহকারে বিষয়গুলো বোঝার চেষ্টা করো। প্রথমেই আমরা একটি লোহার চিত্র দেখতে পাচ্ছি। আসলে এই লোহাগুলো হলো ঢালাই করে তৈরি করা হয়, এই জন্য এই লোহার নাম হবে ঢালাই লোহা। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এই লোহা অর্থাৎ আকরিক পরিশোধিত করে গলিয়ে ঢালাই তৈরি করে এই লোহা তৈরি করা হয়, বিধায় এর নাম হলো ঢালাই লোহা। এবার আমরা আসি ঢালাই লোহার বৈশিষ্ট্য, অর্থাৎ ঢালাই লোহার কী কী বৈশিষ্ট্য থাকে সে বৈশিষ্ট্য নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। প্রথমে এখানে একটি চিত্র দেখতে পাচ্ছ যে ঢালাই লোহার উপরে একটি হাতুড়ি দিয়ে আঘাত করার ফলে ঢালাই লোহাটি ভেঙে গেছে।
তাহলে তোমরা নিশ্চয় বলতে পারো যে ঢালাই লোহা সহজেই ভেঙে যায়, অর্থাৎ এটার ভঙ্গুরতা বেশি আঘাত সহ্য করতে পারে না। তাহলে এটি একটি ঢালাই লোহার বৈশিষ্ট্য, এটা ভঙ্গুর, আঘাত সহ্য করতে পারে না, সহজেই ভেঙে যায়। এরপরে দেখো আরেকটি ঢালাই লোহার চিত্র তোমরা দেখতে পাচ্ছ। এই ঢালাই লোহার বৈশিষ্ট্যটা কি? সহজেই মরিচা পড়ে না এবং ক্ষয় প্রতিরোধী, অর্থাৎ ঢালাই লোহাতে সহজে মরিচা পড়ে না, এটা একটি ঢালাই লোহার বৈশিষ্ট্য এবং ক্ষয় প্রতিরোধী। তাহলে ঢালাই লোহার দুইটি বৈশিষ্ট্য তোমরা ভালো করে বুঝতে পেরেছ। ঢালাই লোহা সহজে ওয়েল্ডিং করা যায় না, এটাও কিন্তু একটি বৈশিষ্ট্য। ওয়েল্ডিং করতে গেলে ঢালাই লোহা ভেঙে যায় বা গলে যায়, এই জন্য ঢালাই লোহা সহজে ওয়েল্ডিং করা যায় না। এবার আসি আমরা পেটা লোহা। তাহলে প্রথমে ঢালাই লোহা নিয়ে তোমাদের সামনে আলোচনা করা হলো, দ্বিতীয় পেটা লোহা। ভালো করে খেয়াল করবে লোহার শ্রেণী বিভাগগুলি, পরবর্তীতে তোমাদের কাছে প্রশ্ন করা হবে, নিশ্চয়ই তোমরা প্রশ্নগুলির জবাব দিতে পারবে যদি ভালো করে বুঝে থাকো। দ্বিতীয়টি হলো পেটা লোহা। পেটা লোহার বৈশিষ্ট্যগুলো কেমন হবে? সহজেই বাঁকানো যায় এবং সহজে মরিচা পড়ে না। পেটা লোহা কী করা যাবে? সহজে বাঁকানো যায় এবং সহজে মরিচা পড়ে না, পেটা লোহাতে মরিচা পড়ে না। এবার আসি ইস্পাত। ইস্পাত দেখতে খুবই চকচকে হয়ে থাকে এবং এটি অনেক মজবুত, সাধারণত এটা সহজে বাঁকানো কঠিন হয়ে যায়। এটা উচ্চ স্থিতিস্থাপক সম্পন্ন এবং এটাকে নমনীয় করা বা প্রসারণ করা কিংবা বাঁকানো সম্ভব হয়ে থাকে, এটা সহজেই ওয়েল্ডিং করা যায়। উচ্চ প্রসারণ ও সংনমন শক্তি সম্পন্ন, এটাকে অল্প তাপে গলানো যায়। তাহলে একটু বৈশিষ্ট্যগুলো আবার মিলিয়ে দেখি। উচ্চ প্রসারণ ও সংনমন শক্তি সম্পন্ন এবং সহজে মরিচা পড়ে না, ইস্পাতে সহজে মরিচা পড়ে না। এর পরবর্তীতে যে চিত্রটি দেখছো, এই চিত্রটি আসলে কোন লোহার বলতে পারো? এটি একটি আসলে পিক আয়রন। পিক আয়রন এর বৈশিষ্ট্যগুলো একটু ভালো করে আমরা দেখে নেই। খেয়াল করো ভালো করে, পিক আয়রন সাধারণত কার্বন মুক্ত অবস্থায় গ্রাফাইট রূপে এবং যুক্ত অবস্থায় সিমেটাইট বা বিদ্যমান থাকে এবং সিমেটাইট কঠিন, ভঙ্গুর ও অতীব শক্তিধর হয়। তাহলে তোমরা পিক আয়রনের বৈশিষ্ট্যগুলো ভালো করে খেয়াল করছ। মুক্ত কার্বন বিশিষ্ট পিক আয়রন নরম ও দানাদার যুক্ত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, এখানে আরও কতগুলো চিত্র দেখতে পাচ্ছ, যেমন ডিফর্মার বার, আর পরে আরেকটি বার দেখছ প্লেন বার। এগুলো সাধারণত বিল্ডিংয়ের ছাদ ঢালাইয়ের কাজে ব্যবহার করা হয়ে থাকে। ভালো করে খেয়াল করো, ডিফর্মার বারগুলোর গায়ে খাঁজ কাটা থাকে আর প্লেন বারগুলো গায়ে কোনো খাঁজ কাটা থাকে না, এগুলো প্লেন অর্থাৎ মসৃণ থাকে। দলীয় কাজ হিসাবে তোমাদের পূর্বের যে চিত্রটা দেওয়া হলো সেই চিত্রের ভিত্তিতে দলীয় কাজ করবে। যদিও এখন বিদ্যালয় বন্ধ, দলীয় কাজ করা সম্ভব হচ্ছে না, তো তোমরা এই দলীয় কাজটাকে একক কাজ হিসাবে করবে। প্লেন বার ও ডিফার্মার বারের মধ্যে কোনটি বিল্ডিং ছাদ নির্মাণ কাজে উপযোগী সংক্ষেপে তোমার কিছু যুক্তি দেখাবে।
এবং এগুলো খাতায় লিখে রাখবে। পরবর্তীতে বিদ্যালয় খুললে আমরা এগুলো মূল্যায়ন করব। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো প্লেন বার ও ডিফার্মার বার মধ্যে কোনটি বিল্ডিং ছাদ নির্মাণের জন্য বেশি উপযোগী বা তোমার কাছে মনে হয়, এবং এর কারণ কী বা যুক্তি দেখাও। প্রিয় শিক্ষার্থী, লোহার ব্যবহার আমরা সর্বত্রই দেখতে পাই, যেদিকে তাকাই সেদিকেই লোহার ব্যবহার আমরা দেখে থাকি। তা লোহা কোথায় কোথায় ব্যবহার করা হয় নিশ্চয়ই তোমরা বলতে পারবে, তারপরেও আমরা একটু দেখি। এখানে কতগুলো চিত্র দেখতে পাচ্ছ, অর্থাৎ তোমাদেরকে ছয়টি চিত্র মাধ্যমে ছয়টি ব্যবহার দেখানো হয়েছে। অর্থাৎ এইখানে দেখো, টিউবওয়েলের বডি তৈরি করতে লোহা ব্যবহার হয়ে থাকে, হ্যামার তৈরি করতেও লোহা ব্যবহার করা হয়ে থাকে, এবং দা বটি তৈরি করতেও লোহা ব্যবহার করা হয়ে থাকে, তার কাটা তৈরি করতে লোহা ব্যবহৃত হয়ে থাকে, স্প্রিং কড়াই রান্নার কড়াই এখানেও লোহার ব্যবহার করা হয়ে থাকে, এছাড়াও আরও বিভিন্ন কাজে লোহা ব্যবহার করা হয়ে থাকে, পাইপ ফিটিংস ঢেউটিন প্লেট ঘড়ি ঘড়ির স্প্রিং রড ছুরি বাটালি ড্রিল নানা কিছু তৈরি করতে আমরা লোহা ব্যবহার করে থাকি, প্রচুর পরিমাণে আমাদের লোহার ব্যবহার হয়ে থাকে। টিউবওয়েলের বডি, হ্যামার বটি, তার কাটা, ডা, স্প্রিং কড়াই ইত্যাদি তৈরি করতে লোহা ব্যবহার করা হয়। লোহার ব্যবহার তোমরা নিশ্চয়ই বলতে পারবে। তাহলে আমরা পরবর্তী ধাপে চলে যাই। তোমাদের কাছে ছোট্ট কিছু ছোট ছোট প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করব। তোমরা খাতায় প্রশ্নগুলো উত্তর সুন্দরভাবে লিখে ফেলবে। প্রথম প্রশ্ন হলো, আকরিক কাকে বলে? নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে পূর্বের স্লাইডে তোমাদেরকে দেখানো হয়েছে আকরিক কী। পিক লোহার একটি বৈশিষ্ট্য বলো। পিক লোহার দুই তিনটি বৈশিষ্ট্য তোমাদের সামনে উপস্থাপন করেছিলাম, এখান থেকে একটি বৈশিষ্ট্য তোমরা খাতায় লিখে ফেলবে। স্প্রিং কোন ধরনের ধাতু দিয়ে তৈরি? নিশ্চয়ই তোমরা বলতে পারবে। বিভিন্ন প্রকার লোহার নাম বলো। লোহা অনেক প্রকারই হয়ে থাকে, এর মধ্যে প্রধান প্রধান লোহাগুলোর নাম তোমরা খাতায় লিখে ফেলবে। আকরিক কোথায় পাওয়া যায়? প্রিয় শিক্ষার্থী, পাঁচটি প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করলাম, তোমরা নিশ্চয়ই পাঁচটি প্রশ্নের সঠিক উত্তর খাতায় লিখতে পারবে। আমি যখন ক্লাস শুরু হবে অর্থাৎ বিদ্যালয় খুলবে, তখন তোমাদের এই প্রশ্নগুলো মূল্যায়ন করব এবং আমাদের সামনে প্রশ্নগুলো উপস্থাপন করবে। আশা করি তোমরা ভালো থাকবে। প্রিয় শিক্ষার্থী, বাড়ির কাজ হিসাবে বিভিন্ন প্রকার লোহার পাঁচটি করে ব্যবহার লিখে আনবে। লোহার অনেক ব্যবহার তোমাদের সামনে উপস্থাপন করেছি, এই অর্থাৎ স্লাইডে ব্যবহৃত ব্যবহার বাদে বাকি পাঁচটি ব্যবহার তোমরা খাতায় লিখে আনবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা মনোযোগ সহকারে আমার পাঠটি শ্রবণ করেছো এবং খাতায় নোট করেছো। আশা করি তোমরা আমার পাঠটি সুন্দরভাবে বুঝতে পেরেছো। সর্বোপরি তোমাদের সামনে সেই একই কথা বলি, তোমরা নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলবে, নিয়মিত 20 সেকেন্ড ধরে সাবান দিয়ে হাত ধুবে, এবং বাহিরে গেলে তোমরা মাস্ক ব্যবহার করবে, বাবা মার কথা শুনবে, মনোযোগ সহকারে পড়াশোনা করবে। ধন্যবাদ। আশা করি তোমরা